হাই ফ্রেন্ডস, এই যে আজকে বিকালের নীল পুজোর সাবু মাখা, এই আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে, সব কিছু কেটে কুটে এই যে রেডি করে দিচ্ছে। আমি আমার ভাগ্য করে আমার ছেলে পেয়েছি, আমার সব কাজ ও করে দিচ্ছে। বলছে মা তুমি বসো, আমি তোমার সব রেডি করে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, এই সাবু মাখা করতে বসেছি আজকে, এই লেবু পাতা দিয়ে সাবু মাখা করবো, চলুন দেখি। প্রথমে সাবুটাকে নিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা যারা লেবু পাতা দিয়ে সাবু মাখা কোনোদিন খেয়ে দেখেননি, আপনারা একটু খেয়ে দেখবেন, লেবু পাতা দিয়ে খুব ভালো হয় মাখলে, খুব সুন্দর একটা স্মেল আসে লেবু পা লেবুর, গন্ধরাজ লেবু। এবার নারকেল কুচি দিয়ে দিলাম, এবার কলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, কাঁচা দুধ দিয়ে এটাকে মাখাবো বন্ধুরা। প্রথমে কলাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। এবার চিনি দেবো বন্ধু, চিনিটা পরিমাণ মতো চিনিটা দেব। এবার এটাকে ভালো করে মাখাবো, আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর স্মেল আসছে গন্ধরাজ লেবু। দেখলেন কিভাবে আমি সাবু মাখা করি, আপনারাও এইভাবে মাখাবেন।